Hello guys, good morning, welcome back to my YouTube channel guys. শুরু করছি আজকে নতুন ব্লগ আর এবার ফ্রেশ হতে হবে, মুখ ধুতে হবে, তো তখন কালকে রাত্রেবেলায় কি হয়েছে একবার ট্রেলারটা দেখে নাও গাইজ। আমাদের পার্টি কেন হচ্ছে জানো? তাই ব্রো গাইজ, আমি এখন কলেজ যাওয়ার জন্য রেডি। সবাই ফার্স্ট কিন্তু আমি রেডি হয়েছি, যতই লেটে উঠি আরে অনেক সকাল সকাল উঠে যাবে, পারে সাড়ে সাতটা বেজে গেছে তখন উঠেছি। উফ, এরপরে যাবো খাবারটা খেতে। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা প্রথমত কপিরাইট মানবে, একটা কপিরাইট ক্লেম আসবে। সকালবেলায় যে পিঠে দিয়ে শুরু করছে পিঠে, এটাকে ধোসা তো আর বলতে পারছি না, এই যে দেখতে পাচ্ছ এইসব মোটা, এটা হচ্ছে পিঠে, আমাদের ভাষাতে পিঠেই বলে। গাইজ, ছুটির প্রায় এক মাস পর এই ক্লাসে আসছে, আমরা সবাই ক্লাসে, আর বাকি যারা আছে ওরাকে দেখাবো না, ঠিক আছে? ওরা চায় ওদের ফুটেজ ভাইরাল করতে আমি চাই না, ঠিক আছে? তার জন্য দেখাবো না। ব্যাপার হচ্ছে এখনও ক্লাসে সবাই আসেনি, ওই জন্য বেঞ্চগুলো খালি দেখতে পাচ্ছ, ঠিক আছে? নাহলে পুরো ফুলটি ফুল থাকে সব রুমে, একদম তিনজন করে বসবে সবাই, না অন্যরকম ব্যাপার সবার, আমার অন্যরকম ওই মানুষ। গাইজ, আমাদের পার্টি কেন হচ্ছে জানো? আজকে গাইজ সোহেম আমাদের কোভিড নেগেটিভ হয়েছে, ঠিক আছে? যার জন্য আমাদের এই রাত্রেবেলাতে বিরিয়ানি পার্টি, ঠিক আছে? ওইটা হচ্ছে মেইন রিজন। ব্রো হাই, ব্রো সারা কা সারা বিরিয়ানি বাট চুকা হ্যাঁ আপনি ইয়াহ পর। আর আমি গাইজ বিরিয়ানিটা খোলা মাত্র শুধুমাত্র একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে অর্ধেকটা আমাকে আন্ডা দিয়েছে, অর্ধেকটা সবাইকে, আমাকে না সবাইকে অর্ধেকটা করে আন্ডা দিয়েছে। অর্ধেকটা আন্ডাটা কোথায় গেল? 130 rupees মে আধা আন্ডা আর এই ছোটা ছোটা চিকেন কোন দেতা হ্যায় ব্রো? ইসকো তো এক্সপোজ করকে ही छोड़ूंगा गाइस। जो फाइनली को हमारा खाना बना था, सब कुछ हो गया, डिनर अभी है। लामा भाई आ चुका है हमारे रूम पर, और लामा भाई प्ले कर रहा है गिटार, गिटार के साथ गाना भी गा रहा है। वो गाना गाएगा, हम लोग साथ में साथ देंगे उसका। अभी टाइम कितना हो गया? और अभी टाइम है गाइस रात की 12, तो रात की 12 में हमारा भाई को तो पैसा ही कुछ होता है। आज स्वयं भाई पैसा ले, स्वयं भाई आज आया है क्वारंटाइन रूम से, रिलीज हो गया उसके लिए इतना कुछ है हमारा जमा हुआ था। कौन सा गाना गा रहे हैं मुझे पता नहीं चल रहा है। ব্রো হিন্দি নীলু আপ গানা গায়েগা, গানা গাও না, গানা গাইস এই মাত্র আমাদের ক্লাস শেষ হলো,
আর ক্লাস শেষ হওয়ার পরে আমরা এখন রুমে ঠিক আছে এরপরে শেষ হওয়ার কথা ছিল 4টায় কিন্তু আমাদের 5টা পর্যন্ত বসে আছে 1 ঘন্টা এক্সট্রা আমরা রাখে যাতে আমরা আরো একটু বেশি পড়াশোনা করি ঠিক আছে এটা আমরা করিও মানে এটা কমেডি না এটা রিয়েলিটি তোমরা হয়তো কমেডি ভাবছো 1 ঘন্টা রাখে আমাদের কি এটা রিভাইজ করায় রিভাইজ 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 করায় মানে কি যেটা পড়ি নিজেরা নিজেরাকে রিভাইজ করতে হয় ঠিক আছে ম্যাম বা স্যার কেউ থাকে না এবারে রিভাইজ করে এবারে কেউ যে যার যে মন পড়ে পড়া থাকলে পড়ে হয়তো আমি কিন্তু পড়ি মোটেও আমি মোটেও পারিনি ঠিক আছে চেষ্টা করি পড়ার তারপরে আর এখন আমি যাব ভলি খেলতে আর কিছু বলবো না এখন ভলি খেলতে যেতে হবে তাড়াতাড়ি জলদি জলদি খুলতে হবে ভলি প্লেয়ার মাঠে নেমে গিয়েছে হালকা করে গাইজ ভলি খেলে নিলাম ভলি খেলার পরে খেয়েছে প্রচণ্ড পরিমাণে খেয়েছে বিকেলে ঝালমুড়ি খাবো ঝালমুড়ি দেখেছো লঙ্কাগুলো দেখো লঙ্কাগুলো এই দেখো এত বড় বড় লঙ্কা এত বড় বড় লঙ্কা এটা একটা সাইজ হবে মিনিমাম 4-5 ইঞ্চি করে সাইজ হবে একটা সেইটার মতো বলবো আর এখানে কাটছে শুধু পেঁয়াজ গালিতে যে আমার ভাইপো ইনস্টাগ্রাম খুলে নিয়ে বসে আছে 2 তারিখে পরীক্ষা দেবে কাকিমা দেখছো তো দেখো দেখো সাড়ে পাঁচটা না বা এই দেখো কাকিমা পিন্টু এখানে কি করছে পিন্টু শুধু এই স্টাইল ওর পিন্টু সেম স্টাইল ঠিক আছে পিন্টু এরকম ভাবে কাকিমা ঘুমিয়ে থাকবে দিন রাত আর শুধু ফোনটা নিয়ে একবার করে দেখবে টিকটক দেখবে একবার আর রিলস ভিডিও দেখবে ওর হচ্ছে এই কাজ এখন যদিও ক্লাস হচ্ছে আজকে থেকে ক্লাস শুরু হয়েছে গাইজ আজকে বলতে ভুলে গেছি আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ঠিক ও অলরেডি তো দেখে নিয়েছো ড্রেস ইউনিফর্ম পরে সকালবেলা গিয়েছি গাইজ আমরা এখন খেতে যাবো যার জন্য এত তাড়াহুড়ো সবাই বাপ তাড়াহুড়ো করে সব বেরিয়ে গেল ছে এত তাড়াহুড়ো কি খাবো যে জীবনে তো খাওয়া দাওয়া তো আছেই চল তুই আছিস আমি পিন্টু হইতে আমাদের ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর মুড়িটা রক্তে পেলে দেখানো হয়নি মুড়ি খাওয়া আর লাস্টে গাইজ আমাদের রুম এসেছিল চেক করতে পুলিশ দেয় স্যার সিআইডি তল্লাশি চলছে সিআইডি এক একটা জিনিস আমাদের রুমে চেক করে নি ভাইপো কিন্তু স্যার মাঝে আছে চেক করলো ভাইপোর ফটোটা পাঠা দেয় সেরকম কিছু পাইনি ঠিক আছে আমাদের সেরকম নেশা মেশা তো করি না না আমাদের রুমে তো কেউ করে এই তো রুম বন্দি কোথাও তো বাইরে বাইরে আইটিং ওয়াইটিং কেউ যায়নি যার জন্য নেশার জিনিস কেউ নেশা করেও নেব হোস্টেলে তার জন্য কিছু পাইনি ম্যানেজমেন্টের টিম এসেছিল চেক করতে আমাদের রুমটা চেক করলে দেখাতে পারলাম নি ঠিক আছে আরো ভিডিও বানানোর টপিক ছিল কিন্তু বানানো হলো নি বাস আজকের ভিডিও এই পর্যন্তই আর কি বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস বাই বাই লাইক তো করো নি তোমরা লাইক করো যদি ভালো লাগে থাকে ভিডিও আর চ্যানেলে যদি পারো তো সাবস্ক্রাইবও করো